بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان অবস্থায় আপনি জোহর সালাত আদায় করেছেন জামাতে এরপরে দ্বিতীয় জামাতের কথা বলছেন দ্বিতীয় একটি জামাত শুরু হলে ওই জামাতে আপনি শরিক হন আসরে আর আপনি মোসাফির অবস্থায় ছিলেন তাহলে ওই দ্বিতীয় জামাতে আসরে নিয়েতে শরিক হতে পারবেন কি পারবেন না আর শরিক হলে কসর করবেন নাকি পুরোটাই পড়া লাগবে আলহামদুলিল্লাহ ওসরত ওয়ালাম আলা নবীন মহাম্মদ ওয়াসী আজমাইন হ্যাঁ আপনি এই হতে পারবেন ওই জামাতে আসরের নিয়তে কোন সমস্যা নাই কারণ ইমাম মুক্তাদের নিয়তে ভিন্নতা হতেই পারে সাহাবি মাজ বিন জবাল আল্লাহ তালহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিছনে সালাতন এশা আদায় করার পরে তিনি নিজের এলাকায় গিয়ে ওই সালাতে তিনি ইমামতি করতেন তো প্রথম এশাটা ছিল তার ফরজ কিন্তু পরের যে এশা উনি পড়লেন এটা মূলত তার নফল কিন্তু তার তার এলাকার লোকেরা পিছনে এসা সালাতই আদায় করেছিল তাহলে এখানে বুঝে আসছে যে নিয়াতের ভিন্নতায় কোনো কিছু যায় আসে না এর কোনো প্রভাব নেই সুতরাং এই বহারি শরীফের হাদিস দ্বারাই প্রমাণ মাজবিন জবাল ঘটনা দ্বারা যে নেয়াতের ভিন্ন তাই কোন সমস্যা হবে না তাই আপনি আসর ছাড়াতের পিছনে সরি জমার ছালাত জহরের সালাত আদায়কারের পিছনে আসরের নেয়াতে ঢুকতে পারবেন তবে ইমাম যদি আপনার মকিম হয় আপনি জানেন যে ইমাম মকিম তাহলে মকিম ইমামের পিছনে আপনি পুরো করেই পড়তে হবে আপনাকে পুরো করেই পড়বেন অর্থাৎ আসর চার রাখাত চার রাখাতই পড়বেন ইমামের পিছনে আর যদি এমন হয় যে ইমাম মোসাফির তাহলে আপনি দুরিকাত পড়বেন এটাই হল নিয়ম যে মকিম ইমাম হলে মোসাফির ব্যক্তি তার সাথে পুরা করে পড়বে আর যদি ইমাম মোসাফির হয় তাহলে মোসাফির কসর করে পড়বে মানে ইমাম যেভাবে কসর করে সেভাবে সে পড়বে তবে যারা মক্তাদি মকিম রয়েছে মকিম মক্তাদিরা বাকি নামাজ পূর্ণ করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছি তার মানে আপনার সালাত হয়ে যাবে এভাবে মানে আসরের নিয়াতে জহরের সালাত জহরের জামাতে আপনি দ্বিতীয় জামাতে আপনি এভাবে আদায় করতে পারবেন সমস্যা নাই তবে মকিম হলে আপনাকে কসর করা চলবে না ইমাম মকিম হলে মুসাফির হলেই কেবল আপনি পারতেন ইমাম মুসাফির হলে আপনি তার পিছিয়ে কসর করতে পারতেন اي هلو أبنار واشنطر الله تعالى عالم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين